হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 8:30, আর 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমি মনিকা, আমার মিনতি মনিকা পরিবারের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, সকালবেলা চা করে দিলাম ছোটকে, ছোট টিউশনে পড়ে এসে চাটা খাচ্ছে, আর আমি এখন যাচ্ছি। কালকে বলেছিলাম যে শাক আনতে যাবো, কালকে আর যাইনি, আজকে যাচ্ছি চলো। মানে ওরা শাকটা কাটছে, ওই জন্য নিয়ে আসবো। শেষ দিন নিয়ে এলো, আর এই দেখো মেজদি পুত্র করে পুত্তুর শাক নিয়ে চলে এলো, আমারটা আমি নিয়ে আসি। কালকে আর যাইনি, কালকে যেটা ছিল ওটাই করেছিলাম, মাছটা করেছিলাম আর একটু আলু করেছিলাম। আর তোমাদেরকে আজকে শাক মাঠটা দেখাবো, আর আমিও একটু শাক নিয়ে চলে আসব। তো চলো। আর এখানে আমাদের একটা পাশের বাড়ি গাছে কত সুন্দর আমের, কি বলবো, ছোট ছোট আম হয়েছে। দাঁড়াও, ওই দেখো অনেকগুলো গাছ আছে। দাঁড়াও, এই দেখো একদম আমার মুখের সামনে, দেখো কত সুন্দর পুরো এই গাছটাতেও, এই দেখো আছে কত সুন্দর। আবার এই দেখো এই গাছটাতেও আছে দুটো গাছ একদম পাশাপাশি, আর একদম ছোট্ট গাছ, ছোট ছেলেরা দেখতে পাবে আর তুলে তুলে নিয়ে চলে যাবে, একটা সমস্যা, চারিদিক মানে ঘেরাও দিতে হবে। দেখো তো চলো, তোমাদেরকে এখানেই আছে শাকটা, মানে ওই লাল পাট শাকের মাঠটা। তো চলো, বাবা ওরা কেউ মাঠে নাই, বাড়ি যেতে হবে। দেখি দাঁড়াও, এতক্ষণ ছিল মাঠে, তাদের বাড়ি থেকে ডেকে আনি, তারপর নেবো চলো। এই দেখো লাল পাট শাক আমাদের, ওই দিকটায় কাটছে, কাটা দিকটা দেখাচ্ছি না, দেখো অনেকটাই লাগিয়েছে, অনেকটাই, আর এত সুন্দর হয়েছে। এই দেখো এগুলো কেটেছে, কেটে এগুলো বিক্রি করা হয়েছে। এই দেখো, আরে দেখো পুরো মাঠটা এত সুন্দর হয়েছে না, দেখো খুবই সুন্দর, প্রচুর হয়েছে শাক। আমাদের এখানে এখনো পর্যন্ত কেউ লাগায়নি, এই প্রথম লাগিয়েছে আর খুব সুন্দর হয়েছে। এবার মানে ধান লাগানো নিয়ে মানে সব বল, একদিন তো বলেছিলাম না যে ধান মানে লাগাতে দেয়নি আর বছর, তো ওইটাই ভেবেছিল সবাই, তার জন্য ও মানে একটুখানি জায়গাতে লাগিয়েছে শাকটা। আর এদিকটায় তিল লাগিয়েছে, তো হয়নি তো এখনো, ভালো করে ফাঁকাই পড়ে আছে পুরো মাঠটা। তো চলো আমি শাক নিয়ে নেই, তারপর বাড়ি চলে যাব। দেখো আমার পেছনে শুধু শাক, আর দেখো আমি নিয়ে নিয়েছি শাক, চলো বেছে নেব। আর আমি এখনো চা খাই নাই, চা খেতে হবে না ওই। তো চলো, এই দেখো একদম মানে এক্ষুনি কাটলো, টাটকা টাটকা হেভি হবে। আর শাক করব আর কি করব দেখি, আর ওই মাংসটা তো আছে ফ্রিজে, ওদেরকে গরম করে দেব। বড় কাল খাবে না করে তাও খেয়েছিল, তোমাদের দাদা এলো, তোমাদের দাদাকে গরম করে দিলাম রাতে, আর আমি ওই মাছটা নিয়েছিলাম ওটা দিয়ে খেয়েছি। আজকে আর বাজার যাইনি, শাক হলো আর কিছু করে নেবো তাহলেই হয়ে যাবে, আর ওইদিকে মাংসটা তো আছে। শাক নিয়ে এসে দেখো চা নিয়ে নিয়েছি গেলাসে, দেখা যাবে না, গেলাসে করে চা নিয়ে নিয়েছি। আর এ দেখো একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি চানাচুর, আর খেয়ে দিয়ে শাকটা বেছে নেবো ওইদিকে দোকানে বসে, তারপর ঘরটা একটু গোছাবো আজকে, তারপর রান্না বসাবো। আর ট্রেনিং ফেনিং গুলো মানে এখন নাই, তো ঘরটা একটু গুছিয়ে নিতে হবে, দেখতে পেয়েছো যে আমার ঘরটা মানে কত অগোছালো থাকে, টাইম পাই না আসল কথা হচ্ছে। তো কালকে কাঁচাকুচি করে এসেছি, আজকে যাবো না, ওই পুকুরে প্রত্যেক দিন কাঁচাকুচি করতে যাওয়া সম্ভব নয়, অনেকটা দূর, আজকে যাবো না, একসময় জড়ো করে কালকে আবার যাবো। একদিন পর একদিন মানে একটু বেশি করে নিয়ে গিয়ে কেচে নিয়ে আসতে হবে, প্রতিদিন যাওয়া সম্ভব নয়। তো চলো আমি খেয়ে নেই, খেয়ে দিয়ে ওদিকে শাকটা বেছে নেব, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। দেখো শাক বেছে নিয়ে চলে এলাম, একদম ছিঁড়ে টিড়ে নিয়ে এলাম, আর মাথায় তেল দিয়েছি, মাথাটা একবারে গোটা চুলে মাথায় চাঁদিতে একদম চপচপে করে তেল দিয়েছি, চান করে নেব। আর এই দেখো কালকের সীতাভোগ মিহিদানাটা আছে, এক্ষুনি বার করলাম, বার করিনি, আর ছোট কাল খেয়েছিল দেখেছিলে ওইটাই, আর কেউ খায়নি, এক্ষুনি বার করে নিয়ে এলাম সবাইকে দিয়ে দেই। তো চলো সবাইকে একটু একটু করে দিয়ে দেই, আমি একটু খাই, আর বড় এখনো বোধহয় ঘুম থেকে ওঠে নাই, ওটা ফ্রিজে রেখে দেবো, কালকে শ্যাম্পু করেছিলাম ওই জন্য ভালো করে আজকে তেল দিয়ে নিলাম, আবার আজকে ভালো করে মাথায় জল দিয়ে চান করবো। চলো, পুকুরের জল একদম শুকিয়ে গেছে, আর এদিকে মাছ ধরবে বলে এরা সব নামবে, তাই এদেরকে কাদা দিয়ে তাড়াচ্ছে,
আর দেখো একদম শুকিয়ে গেছে, দেখো হাঁসগুলো নেমে আছে, হাঁসগুলোরও কষ্ট হয়ে যাবে, পুরো জলটা শুকিয়ে গেছে দেখো। আর একটুখানি আছে ওপরে ওপরে, তো ওইখানে মোটর দেওয়া আছে, ওইটুকু উঠে যাবে। এরপর মানে মাছ সেরকম নাই, ওই পুঠি মাছ আর সেই ল্যাঠা মাছ ফাছ এরকম আছে কিছু। আর দেখো কাদাতে একদম গোটাই ঢুকে যাচ্ছে, কেউ গিয়ে মানে মাছ পুকুরে মাছ ধরার সাহস পাবে না এরকম অবস্থা। আর আমাদের তো অবস্থা খারাপ, চারিদিকে জল নাই, কলটা ঠিক করা হয়েছে। দেখো কি অবস্থা শুরু করেছে, সব সবার গায়ে কাদা ছোড়াছুড়ি, আর ওখানে শুয়ে পড়ছে, কে ঢুকে যাচ্ছে দেখো। আরেকজনা ওইখানটায় মানে মাটিটা ঘুলে যাবে নি, জলটা কাদা গোলা হয়ে যাবে, তো মেশিনে উঠবে না, তার জন্য ওইখানে রোদে বসে বসে ওইখানটাকে পাহারা দিচ্ছে। আর ছেলেপুলেরা কি করছে দেখো, ওদের মানে আজকে যে ওদেরকে মানে খড় আর গোবর দিয়ে ঘষতে হবে, অন্য পুকুরে নিয়ে যায় দেখো, আমারটাও আছে দেখো। কি করছে শুধু, সব কাদার জামা প্যান্ট পরে নিয়েছে, ওরে বাহ, ওরা শুধু ওই জলটায় নামার অপেক্ষায় আছে, নামতে পারছে না দেখো, গোটা পুকুরটা এবার ওরা পাক দেবে। এই দেখো সব লাইন দিয়ে যাচ্ছে দেখছো, এই দেখো ছুটতে ছুটতে সব যাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো আমারটা সবার পেছনে পড়ে গেছে, এই দেখো আমার গদা বেটা, ছুটা বেটা ছুটা, ওই দেখো সব সারিবদ্ধভাবে হাঁটছে দেখছো, দেখতেই হেভি লাগছে। আরো ওইখানটায় জোগাচ্ছে, ওই কচি ভাই তাকাও কেনে, এই পাহারাদার তাকাবে না, মস্তি দেখতে দেখতে আমার ওদিকে রান্নার দেরি হয়ে যাবে, শেষ দিন প্রায় হয়ে এসছে, আমি চানটা করে আসি, সব কাটাকুটি রেডি করা আছে, ঝুপ করে মানে ডুব দেওয়ার মতন তো জায়গা নেই, এমনিতেও ডুব দেই না, তো চলো মাথায় তেল দিয়েছি, মাথাটা নাকি ঘামছে আর কেমনই লাগছে, তো ভালো করে চপচপে করে মাথাটা ধুয়ে নিই গা, চলো। দেখো শেষ দিন কখন রান্না হয়ে গেছে, আমি এতক্ষণে চাপাচ্ছি, ওদিকে হাঁড়ি দিয়েছি, ওখানে শাক আছে, এখানে জ্বালানি নিয়ে নিয়েছি, আর এখানে আলু বিলাতি হবে, আর মাংসটা আছে গ্যাসে করে নেবো, এখানে চাল নিয়ে নিয়েছি কুলোতে, চালটা ঝেড়ে নিতে হবে। আর দেখো এখানে হচ্ছে নারকেল নিয়ে এসেছিল কালকে, তো এই নারকেলটা একদম কচি ছিল নরম, ওই জন্য ভেঙেছিলাম সকালে, তো সবাই খেয়েছি আর এটুকু আছে, খেয়ে নেবো, তো চলো আমি উনুনে জাল ভরে দেই। দেখিস দি তোর মাছ, দেখো পুকুরে মাছ ধরে নিয়ে এলো আমার বেটা, আরে দেখো শেষ দা দান মেরে দিয়েছে, পরে দিবি ওই মোটা গুলা, শেষ দি বাছা হয়ে তো বড় বড় একবারে মাছ, কটা গুলা তিনটা বোধ হয় লয় আমেরিকার না কি সেটা তো আমেরিকান। আর আমাদের এই দেখো জালি ছিল না তাই, নাহলে আমার বেটা মাছ ধরার ওস্তাদ, বেছে নিয়ে গিয়ে চলো। তো দেখো আমি বিকেলবেলা মানে মাছগুলো বাছা হয়ে গেল, তো সেদিন মানে পায়ে মোলে এসেছিলাম পাটা, তাও ভালো হয়নি, তার জন্য তেল নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছি, তো চলো দেখি কি হয়, ভালো হবে কি হবে আগে দেখে আসি। তো ওর কাছে মানে পায়ের রগ টক উঠলে বা কোনো কিছুর খিল সরে গেলে বসিয়ে দেয় মামিটা, তো তার জন্যই যাচ্ছি, ভয়ে যাচ্ছিলাম না এই কদিন যে মানে খুব লাগে তো বসায় যখন তখন, ওই জন্য তো আজকে সাহস করে একটু যাচ্ছি, চলো দেখি কি হয়। তো ভাই আমি পাটা মোলে চলে এলাম তেল দিয়ে, যা মলা মরলো, আমি তো ধুলোতে গড়াগড়ি করছিলাম, ভাগ্যিস সেটা ক্যামেরা বন্দি হয়নি, নাহলে তোমরা হেসে মরে যেতে, এত লাগছে। আর অনেকদিন হয়ে গেছে যে মামি বকছিল যে অনেকদিন হয়ে গেছে, নিয়ে বলছে মানে জায়গাটা শক্ত হয়ে গেছে এরকম বলছে, মানে কিছু যদি হয় ওই মামিটার কাছে গিয়েই করি, তো বলছে অনেকদিন হয়ে গেছে আবার আসতে হবে, তো চলো আমার মাছগুলো বাছা আছে রান্না করে নেই গা। তো ফ্রেন্ডস এখন আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ওই সাধন সাথী চ্যানেল নিয়ে, তো তোমরা সবাই জানো যে সাধন সাথীর মানে কুকিং চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, এবং সাথীদি সবাইকে এই বিষয়টা নিয়ে ভিডিও করতে বলেছে, শেয়ারিং করতে বলেছে,
তো তার জন্য আমি একটা এই বিষয়ে ভিডিও করেছিলাম। তো আমিও আমি যেরকম পিতির মানে কার্তিক পিয়ালি এদের সবার ভিডিও দেখি, মানে এপি ব্লগ এরকম অনেক আছে যারা বড় বড় ইউটিউবার, তাদের মানে ভিডিও দেখি, তাদেরকে একটা কি মানে ফলো করা, নিজের নিজস্বতা বাড়ানোর জন্য মানে কাউকে অনুসরণ করতে হয়, তো সেই রকম এদের সবাইকে আমি অনুসরণ করতাম, তো এখনো করি। তো না করলে নিশ্চয়ই ওদের ভিডিওগুলো আপডেট পাবো না। তো সেই জন্য আমি ওই সাথীদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আর আগেও যখন সাথীদের ভিডিওগুলো দেখতাম কমেন্ট করতাম, তো তারপরে একসময় গিয়ে মনে হতো যে আমাদের মতন ছোট ইউটিউবারদের কমেন্ট করা মানে ওখানে কমেন্টের ভিড় বাড়ানো, তাছাড়া কিছুই নয়। তো সেই ভেবে মানে ভিডিও দেখলেও কমেন্ট মানে প্রয়োজন না হলে করতাম না, মানে যেটা খুব ভালো লাগতো বা যেটা মনে হতো যে না করলে নয় সেগুলোই করতাম। তো এই রিপ্লাই পাওয়ার ব্যাপারটা তো মানে এর আগের ভিডিওটাতে আমি বলেছি। তো তুমি আমি সবসময় বলি, তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, তুমি যদি মনে করো যে আমি এই কাজটা করব বা এই কাজটা আমাকে সাকসেসফুল হতে হবে এই কাজটাতে, তো তুমি যদি সেটার পেছনে লেগে থাকো তো সেই কাজটা কিন্তু তোমার হবেই, বা সেই লক্ষ্যটা তুমি কিন্তু ভেদ করতে পারবে। তো এটা আমি মন থেকে বিশ্বাস করি, আর আমি মানে নিজের প্রতি সবসময় আস্থা বলো বিশ্বাস বলো সবসময় আমি সেটা রাখি। তো সেই কারণেই মানে তোমরা মানে অহংকার করে বলছি না, মানে তোমরা দেখেছো যে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার যে লক্ষ্য ছিল যে দিদি নাম্বার ওয়ানে যাওয়া সেটা যেতে পেরেছি। তারপর এই প্রীতি আমাকে কমেন্ট করেছে, এটা তো আমার মানে খুব আনন্দের বিষয়, মানে এতটা ভালো লেগেছে যে আমি একদম এইটুকু একটা ছোট্ট ইউটিউবার যার নেট দুনিয়ায় মানে এর আগে কোনো পরিচিতি ছিল না, সে এই পরিচিতিটা গড়ে তুলতে পেরেছি, এবং মানে বড় বড় ইউটিউবাররা আমাকে কমেন্ট করছে। তো সেরকম সাথী দিয়েও আমাকে কমেন্ট করেছে ওই যে আমি ভিডিওটা করেছি, তো ভিডিওটার কথাগুলো সবার ভালো লেগেছে, তো সাথীদেরও ভালো লেগেছে, তার জন্যই সাথীদি থ্যাংক ইউ বলেছে, মানে সাধন সাথীর চ্যানেল থেকে আমার ওই ভিডিওটাতে রিপ্লাই এসছে থ্যাংক ইউ বলে। তো মানে আমার ওই ভিডিওটা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে, বোধহয় 4-5 ঘন্টার মধ্যেই আমি ওই রিপ্লাইটা পাই। তো আমার খুব ভালো লেগেছিল, মানে খুব আনন্দ লেগেছিল যে হ্যাঁ সাথী দিও মানে আমার চ্যানেলটা ভিজিট করেছে, মানে একটা আলাদা রকম অনুভূতি বলতে পারো যে আমার এইটুকু চ্যানেলটাকেও সাথী দি মানে মান্যতা দিয়েছে, যে সেখানে রিপ্লাই দি মানে কমেন্ট করেছে রিপ্লাই দিয়েছে মান্যতা দিয়েছে। তো আমার মানে এটা মানে কি আমার কাছে একটা বড় পাওয়া বলতে পারো। তো আমার বারবার বলছি খুব ভালো লাগছে, তো নিজের মন থেকে একটা শান্তি পেয়েছি যে হ্যাঁ আমি মানে পেরেছি এটাই আর কি, যে এতদিন যে আমি কমেন্ট করেছি উত্তর পাইনি, বা এই যে সাথীদিকে নিয়ে মানে ভিডিওটা করলাম ও সাথীদি মানে কি বলবো ওটা পারমিশন দিয়েছিল বলেই করেছি, তো তার জন্যে ও মানে থ্যাংক ইউ বলেছে, তো সেটা পাওয়াটা মানে সবার কাছে মানে সবাই পায় না, আমি তো নিজেকে ভাগ্যবান মানে ভাগ্যবতী বলে মনে করছি। তো ঠিক আছে চলো, ওইদিকে আমার মাছটা কিন্তু আমার একদম রান্না করা হয়নি, তো সন্ধে হয়ে আসছে, আমি ভাবছি সন্ধেটা দিয়ে তারপর রান্নাটা করব। আমাদের দাদা দেখো দুপুরবেলা আঙুর ফল নিয়ে এসেছিল, তো খাওয়া হয়নি, দেখো তো ধুয়ে নিলাম, আর ছোট বড় ওরা খেয়েছে, আর অল্প কটাই পড়ে আছে, তো এই দেখো এই কটা আর এরকম এক মুঠ হবে এই কটাই পড়ে আছে, আমি ধুয়ে নিলাম, তো খেয়ে নেবো এখন চলো এখানে। আর আজকে হাসি এসছে আর হাসির মেয়ে এসছে, কত দেখলো একটু আগে। তো দেখো আমি সন্ধ্যে দিয়ে চলে এলাম, আর এদিকে আমি এদিকে মাছটা ভেজে রেখে দেবো, ওদিকে গ্যাসে চাপি দিয়েছি কড়াই, আর এদিকে মাছ এ দেখো, তো মাছটা এই দুটো মানে আমাদের বড় মাছ পাইনি শেষ দিয়ে আবার এই দুটো দিল, আর এগুলো আছে আমাদের সব ভেজে রেখে দেবো, আজকে আর রান্না করব না, ওই মাংসটা আছে আর তরকারি আছে ওতেই হয়ে যাবে, কালকে রান্না করব, ফ্রিজে কাঁচা রাখলাম না আমি ভেজে রেখে দেবো, মানে এখন ভাজলে পরে রাতে ভাজা একটু খাওয়া যাবে তার জন্যে, আর ভেজেই রেখে দেবো ওইটাই ভালো হবে, ফ্রিজে রাখলেও হবে তো ফ্রিজে রাখবো না, চলো আমি ভেজে নেই। তো অনেকটা রাত হয়ে গেছে, আমি দোকানে ছিলাম আজকে, সেলাই টেলাই সেরকম নাই, তো দোকানটা একটু গোজগাজ করতে হবে,
করব ভাবলাম, তো ভিডিও এডিটিং করতেছিল, ওগুলো করতে গিয়ে হলো হয় না, যে কোনো একদিক হয়, সব দিক হয় না বলো তো। চলো বাড়িতে গিয়ে, এখনো তোমাদের দাদা আসেনি তো, খাবার খেতে হবে, খেয়ে দিয়ে তারপর নিজের কাজ করতে হবে, এডিটিংটা তো আছেই, সেটা তো করতেই হবে, তারপর আর কি ঘুম দিতে হবে। তো চলো ঠিক আছে, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, গুড নাইট।